অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ এবং চারা গাছ বিতরণ। 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ উদযাপন। সারা রাজ্যের পাশাপাশি অরণ্য সপ্তাহ উদযাপন করা হলো 41 নম্বর জাতীয় সড়কের নন্দকুমারের খঞ্চিতে। আজ বৃহস্পতিবার কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ এবং চারা গাছ বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে লেবু, পেয়ারা, জামরুল, আকাশমণি, নিম, মেহগনি চারা বিতরণ এবং রোপণ করা হয়। এদিন প্রায় 3 শতাধিক চারা তুলে দেওয়া হলো পথ চলতি মানুষ ও ছাত্রছাত্রী ও ট্রাফিক পুলিশদের। সংস্থার পক্ষ থেকে হলদিয়া মেছেতা জাতীয় সড়কে ডিভাইডারের ওপর বিভিন্ন ধরনের ফলের চারা রোপণ করা হয়। এদিনের অরণ্য সপ্তাহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি, নন্দকুমার ব্লক খাদ্য কর্মাধ্যক্ষ অনুপ বেরা, বিশিষ্ট সমাজসেবী নারায়ণ চন্দ্র বাগ, সংস্থার চেয়ারম্যান শৈলজা বাড়ি, সম্পাদক শ্রীকৃষ্ণ মাইতি, মালতী চক্রবর্তী প্রমুখ। 14 জুলাই 2022, আজ থেকে শুরু হচ্ছে বিশ্বজুড়ে অরণ্য সপ্তাহ উদযাপন। কুমুদিনী ডাকোয়া প্রতিবন্ধী সেবা সমিতি নন্দকুমার ব্লক এলাকায় একটি ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়ে এই বড় কাজের মধ্যে একটা ক্ষুদ্র অংশগ্রহণ করেছে মাত্র। সবুজের বার্তা বইয়ে দিল বিভিন্ন চারা বিতরণের মধ্য দিয়ে। একদিকে যেমন ফলের চারা এবং বৃক্ষরূপী চারা বিতরণ করছে, অন্যদিকে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ক্লাব, সংগঠন, সরকারি বেসরকারি সকল মানুষদেরকে আহ্বান জানাচ্ছে, আসুন শুধু কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির পক্ষে বা সরকারিভাবে এই পরিবর্তন আনা সম্ভব নয়। এই পরিবর্তন আনতে গেলে আমাদের সার্বিক মানুষদের কাছে পৌঁছাতে হবে, জনচেতনার মধ্য দিয়ে সবুজের বার্তা বইয়ে দিতে হবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ।